আমন্ত্রণ বেলা ১২টা সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস। বাংলাদেশ কাস্টমসের সব কর্মকর্তা কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় অর্থ পাচার প্রতিরোধ সহ রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পেশাগত দক্ষতা, ডিজিটাল ব্যবস্থাপনা ও যৌক্তিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি, মজবুত অর্থনীতির ভিত গঠন, অপবাণিজ্য রোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ, অর্থপ্রচার প্রতিরোধ সহ রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। এখনও রোজা আসতে বেশ কিছু সময় বাকি, তবে এখনই বাজারে মূল্যবৃদ্ধির তালিকায় সবচেয়ে উপরে রয়েছে যেসব পণ্য রোজায় চাহিদা বেড়ে যায় সেগুলোর। অর্থাৎ বাজারে এখন ছোলা, ডাল, ভোজ্য তেল, চিনি, আদা, রসুন, পেঁয়াজের দাম বাড়ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। ক্রেতারা বলছেন, রমজানের লক্ষ্য করে অসাধু ব্যবসায়ী চক্র পুরনো ছক কাজে লাগাচ্ছে। রমজান নির্ভর পণ্যের দাম তারা আগেই বাড়িয়ে নিচ্ছে, তাতে রমজানে নতুন করে বাড়ানোর প্রয়োজন হয় না, সেই সঙ্গে দীর্ঘ সময় ভোক্তার পকেট কেটে অতিরিক্ত মুনাফা করা যায়। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতিতে ব্রেন ডেড মানুষের কিডনি অন্য মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই অপারেশন শুরু হয়ে শেষ হয় রাত ১২টা ১০ মিনিটে। ঢাকার কামরাঙ্গীর চরের বাসিন্দা ৩৮ বছর বয়সী মাসুম আলম বিএসএমএমইউ হাসপাতালের আইসিউতে ব্রেন ডেড হন। এরপর তার অভিভাবকরা তাকে ক্যাডাভার হিসেবে অঙ্গ দানের সম্মতি দেন। তার একটি কিডনি গ্রহণ করেন ঢাকার মহাখালী এলাকার বাসিন্দা ৪৯ বছর বয়সী তাহমিনা ইয়াসিন। মাসুমের অন্য কিডনিটি নিয়েছেন জাকির হোসেন নামের এক ব্যক্তি। ঢাকা থেকে তিন বন্ধু মিলে মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তন্ময় নামের একজন নিহত হয়েছেন। হৃদয় ও শাহিন নামের অন্য দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৪:৩০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন ভাঙ্গা প্রেস এলাকায় সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় রোমান নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি। নিহত যুবকের মামি শারমিন জানিয়েছেন, ভাঙ্গা প্রেস এলাকায় রাস্তা পারাপারের সময় পেছন দিক থেকে আসা সিটি কর্পোরেশনের একটি গাড়ি রোমানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বাহ, সুন্দর তো। এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি। এটা প্রোটেক্টর উডেন ডোর, পুরোটাই সানপ্রুফ। আর ওটা প্রোটেক্টর ফ্লাস ডোর, ঘুনে ধরে না। আর কিচেনে প্রোটেক্টর গ্লাস ডোর, সবই তো দেখছি প্রোটেক্টর ডোর। আমার মতোই আধুনিক ও মজবুত। ২৫ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। দেশের উত্তরের জেলা গাইবান্ধায় তাপমাত্রা নেমেছে এক অঙ্কের ঘরে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার সকাল ৬টায় গাইবান্ধা জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এটাই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘন্টা আগেও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। শীতে জবুথবু ও অসহায় হয়ে পড়েছে মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যার আগেই অনেকটা জনশূন্য হয়ে পড়েছে জেলার প্রধান রাস্তাঘাট। পঞ্চগড়ে টানা ৪ দিন ধরে বয়ে চলা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। চলতি মৌসুমের সর্বনিম্ন ৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
পঞ্চগড়ে টানা চার দিন ধরে বয়ে চলা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। শুক্রবার সকাল 9টায় চলতি মৌসুমের সর্বনিম্ন 5.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে বৃহস্পতিবার ছিল 8.6 ডিগ্রি সেলসিয়াস। এ জেলায় গত সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 10 মধ্যেই ওঠানামা করছিল। আমাদের পঞ্চগড়ে খুব ঠান্ডা, শীত, বাড়ি ঘোরার থেকে বাড়ি যেতে পারতেছি না, শীতের জন্য কাজকাম করতে পারছি না, গরিব মানুষ, খুব অসহায় পড়ে আছি। মানে ঘর বাড়ি থেকে বাড়ি হলাম কিন্তু কাজকাম পারছি না, ঠান্ডাতে যাওয়া যাচ্ছে না, এখন কঠিন নিরুপায় আমাদের আর কি। আবহাওয়া অফিস জানায় বছরের শীতলতম মাস জানুয়ারির শুরু থেকে এখানে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছিল। কয়েক দফা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। সপ্তাহ জুড়ে এখানে সর্বনিম্ন তাপমাত্রা 10 আশেপাশে ছিল। আমি রিক্সা চালাই, রিক্সায় মনে করেন যাত্রী উঠতে চায় না ঠান্ডার কারণে, এ নিয়ে মনে করেন অসুবিধায় আছি আর কি পরিবার নিয়ে। শীতের জন্য যাত্রী খুব কম হয়, আমাদেরও খুব সমস্যা হয় আর কি, ইয়া করতে রিক্সা চালাইতে খুব সমস্যা হয় আমার। বৃহস্পতিবার সকালে 6 নিচে নামে তাপমাত্রা যন্ত্রের পারদ। ভোর থেকে শুরু হয় ঘন কুয়াশা, কদিন ধরেই রাতভর বৃষ্টির মতো ঘন কুয়াশা ঝরে। গত কয়েকদিন থেকেই মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকে পঞ্চগড় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.8 ডিগ্রি সেলসিয়াস। এটা মূলত তীব্র শৈত্যপ্রবাহ, এছাড়াও হঠাৎ করে দু একদিন বিচ্ছিন্নভাবে তাপমাত্রা একটু কমে যাওয়া সম্ভব। ময়মনসিংহের হালুয়াঘাটের রাস্তার পাশ থেকে আনুমানিক 70 বয়সী এক বৃদ্ধাকে উদ্ধার করেছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি কিছুটা সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার দিনগত মধ্যরাতে উপজেলার বাজারের দত্তের মোড় এলাকা থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ, তবে নিজের পরিচয় বা কোনো কথা বলছেন না তিনি। সাকুয়াই মোড়ের ব্যবসায়ী শ্রী মিনাল কান্তি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে দোকানে বসেছিলাম, এ সময় রাস্তার পাশে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে এগিয়ে যাই। কৌতূহলী হয়ে বৃদ্ধার কাছে পরিচয় জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি। কিছুক্ষণ পরে শুরু হয় ঘন কুয়াশা। দীর্ঘক্ষণ পর আমি দোকানের কাছে পরিত্যক্ত জায়গাটিতে পুরনো কাপড় বিছিয়ে দিই, এরপর কম্বল দিয়ে বিছানা তৈরি করে তাকে সেখানে রাখি। আমি গরিব মানুষ, তারপরও তাকে যথাসাধ্য সেবা যত্ন করার চেষ্টা করেছি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ায় পৃথক অভিযানে 85 বাংলাদেশিকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৈধ কাগজপত্র না থাকায় এবং অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক বাহারুদ্দিন তাহির এক বিবৃতিতে বলেছেন, 24 রাজ্যের সেনাই এলাকায় বেশ কয়েকটি কারখানায় অপারেশন মাহিন নামের এই অভিযানে সঠিক ভ্রমণ নথি বা কর্মসংস্থানের অনুমতি নেই এমন বিদেশি কর্মীদের আটক করা হয়। 20 থেকে 47 বয়সী 69 বাংলাদেশি পুরুষ, 7 ভারতীয় পুরুষ, 4 শ্রীলঙ্কার পুরুষ এবং 1 মিয়ানমারের দম্পতিকে আটক করা হয়। গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে আবেদন জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই আবেদনের রায় ঘোষণা হবে শুক্রবার। তবে দক্ষিণ আফ্রিকার মামলায় ইসরায়েলের বিরুদ্ধে মূল যে অভিযোগ, অর্থাৎ গাজায় গণহত্যা হয়েছে কিনা, সে বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত জানাবে না আন্তর্জাতিক আদালত। আপাতত গাজার সংঘাত বন্ধে জরুরি হস্তক্ষেপের যে আবেদন জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা, সেদিকেই নজর দেওয়া হচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত 2 ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ উপত্যকাটির বেশিরভাগ বাসযোগ্য এলাকা ধ্বংস হয়ে গেছে এবং 25,000 বেশি নিরাপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ইরান ও তুরস্কের মধ্যে সম্প্রতি 10 সহযোগিতা চুক্তি সই হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি সহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে ওইসব চুক্তি সই হয়। চুক্তির বিশেষ খাতগুলোর মধ্যে রয়েছে সংস্কৃতি, গণমাধ্যম ও যোগাযোগ, রেল ও বিমান পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, অর্থনৈতিক ও মুক্ত বাণিজ্যিক অঞ্চল।
ইরান ও তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে ওসব চুক্তিপত্রে সই করেছেন। দর্শক, এই ছিল বেলা ১২টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।